नमस्कार बंधुरा, नई उड़ान चैनले सबाई के स्वागत। आजकल भिडियोते देखो जो कीभव कल्याणी यूनिवर्सिटी फर्स्ट सेमेस्टर और सेकेंड सेमेस्टर मार्कशीट थेके स्वामी विवेकानंद स्कॉलरशिपर फर्म फिल आप करार समय कतर मध्य कत पे से मार्क्स एवं कत पार्सेंटेज मार्क्स पे बार करते हैं। तुम्हें तुम्हार फर्स्ट सेमेस्टर मार्कशीट बार कर लेते पाखने लेखा रही है ऑनर्स कोर तर नीचे कटा सबजेक्ट तारपर जेनरल इलेक्टिव और एबिलिटी इनहैन्समेंट कम्पलसरि এই সাবজেক্টের বিভিন্ন মার্কস কিন্তু তাদের সামনে লেখা রয়েছে। এইখানে উপরে দেখো এফ এম মানে ফুল মার্কস মানে কতর মধ্যে পরীক্ষাটা হয়েছিল, আর এইখানে দেখো এম ও মানে মার্কস অবটেন মানে তুমি কত মার্কস পেয়েছো সেটা লেখা রয়েছে। এই ডান সাইডে এই জায়গা নিয়ে আমাদের কোনো কাজ নেই, আমাদের শুধু এই দুই লাইনের মার্কসই আমরা ক্যালকুলেট করব। সবার প্রথমে আমরা ফুল মার্কস ক্যালকুলেট করে নেব, যেরকম এইখানে পঁচাত্তর যোগ পঁচাত্তর যোগ পঁচাত্তর যোগ পঞ্চাশ ফুল মার্কস ক্যালকুলেট হয়ে গেলে আমরা মার্কস অবটেন মানে এম ও নিচে এই কলামে যে মার্কসটা লেখা রয়েছে সেটা ক্যালকুলেট করবো। যেরকম এইখানে এই স্টুডেন্ট 57 প্লাস 64 প্লাস 47 প্লাস 34 মোট কত আসলো সেটা লিখব। যেরকম এইখানে আমি ফুল মার্কস ক্যালকুলেট করে 275 পাচ্ছি, আর যে স্টুডেন্টটি সে 275-এর মধ্যে 200 মার্কস পেয়েছে ফার্স্ট সেমিস্টারে, তার মানে আমার এইখানে ফুল মার্কস 275 আর অবটেন মার্কস বা মার্কস অবটেন 200। এবার পার্সেন্টেজ বার করার ফর্মুলা হলো তুমি যে মার্কসটা পেয়েছো মানে মার্কস অবটেন তাকে ফুল মার্কস দিয়ে ভাগ দিতে হবে। এটা তোমাদের যার যার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা হতে পারে। আমার ক্ষেত্রে এইখানে মার্কস অবটেন হলো 200 ফার্স্ট সেমিস্টারের আর ফুল মার্কস হলো 275। তোমরা তোমাদের হিসেবে ক্যালকুলেট করে নেবে। আমরা ঠিক ক্যালকুলেট করলাম না ভুল ক্যালকুলেট করলাম সেটা যাচাই করার জন্য আমরা 200-কে 275 দিয়ে ভাগ করে দেখি। যদি সেই পার্সেন্টেজটা এইখানে লেখা যে পার্সেন্টেজটা এর সঙ্গে মিলে যায় তাহলে আমাদের ক্যালকুলেশন সঠিক। এই দেখো আমি 200-কে 275 দিয়ে ভাগ দিলাম আর ভাগফল আসলো আমার 72.72, তার মানে আমাদের ক্যালকুলেশন সঠিক হয়েছে। তোমরা তোমাদেরটা মিলিয়ে নিও। এইবার এটা হয়ে গেলে আমরা সেকেন্ড সেমিস্টারের মার্কশিট নেব। এইখানেও দেখো সেই একই রকমভাবে অনার্স কোর জেনারেল ইলেকটিভ এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারির মার্কসগুলো রয়েছে। এইখানেও কিন্তু আমরা এই ফুল মার্কস আর মার্কস অবটেন এই দুটো কলাম নিয়েই ক্যালকুলেট করব। ডান সাইডের এই সমস্ত কিছু কিন্তু ছেড়ে দেব। এইখানে কি লেখা রয়েছে দেখো, এইখানেও কিন্তু ফুল মার্কসে 75 75 75 আর 50 লেখা রয়েছে। আমরা এইগুলো ক্যালকুলেট করে দেখে নিলাম, এতেও কিন্তু মোট আমার 275 আসছে। এইবার আমার মার্কস অবটেনের এই কলামটা দেখি, এইখানে দেখো 70 প্লাস 56 প্লাস 53 প্লাস 36 মানে মোট আমার 215 মার্কস আসছে, মানে অবটেন মার্কস 215। এইবার 215-কে আমি 275 দিয়ে ভাগ দিই, এই দেখো ভাগ দেওয়ার পর কিন্তু 78.18 আসছে, যেটা কিন্তু এইখানেও লেখা আছে, তার মানে আমার ক্যালকুলেশন সঠিক। এইবার যখনই আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফর্মে আমার মোট মার্কস পাতাবো তখন আমার ফার্স্ট সেমিস্টারে পাওয়া মার্কস মানে 200 এবং সেকেন্ড সেমিস্টারে পাওয়া মার্কস তার মানে 215, তার মানে মোট আমার হচ্ছে 415 মার্কস, আর টোটাল আমার কত হচ্ছে মানে ফুল মার্কস 275 যোগ 275 মানে 550। এইবার আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফর্ম ফিল আপ করার সময় এইখানটায় যে জায়গা এইখানে টোটাল মার্কস অবটেনের জায়গাটা আমি লিখবো 415, আর তোমাদের যেটা আসবে তুমি সেটা লিখবে, আউট অফ এইখানটায় লিখবো আমি 550, বুঝলে তাহলে। আর নিচে এইখানটা যেখানে দেখো লেখা রয়েছে পার্সেন্টেজ, তো আমি 415-কে 550 দিয়ে ভাগ দেবো, ভাগ দেওয়ার পর যেটা আসবে সেটাই হলো আমার এইখানে পাতাতে হবে। আমার উত্তর আসছে 75.45, এইটা এইখানে লিখতে হবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, আর এরকম এডুকেশনাল ভিডিও নোটিফিকেশন আপলোড করার সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করো। ধন্যবাদ।